হাদিস থেকে যেন আমরা এটা জানতে পারলাম যে কাফনের কাপড় হবে মোট তিনটা, বুঝছেন? তাহলে তো দেখতে পাবেন, আপনারা বসলেই দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এখানে জামা হবে না, আলাদা চাদর হবে না, পাগড়িও নাই, জি, এবং এটা তাহলে কাটসিটের কিছুই নাই, সবগুলো ওই আপনার এইভাবে এক লেভেলেই থাকবে, মানে একটার থেকে আরেকটা একটু বড় হবে, এই হলো কথা। ধরেন যে এটা মনে ছোটো ছিল, হচ্ছে প্রথমে আপনি এই ছোটোটা দিলেন, ঠিক আছে, এই দিক থেকে ঠিকই আছে। আমরা যদি বড়টা আগে নামিয়ে ফেলি, এরপরে ধরেন যে তারপরেরটা দিলাম, জি, এবার দ্বিতীয়টা আমরা দিচ্ছি। প্রথমটা আপনি এইভাবে করে রাখলেন, বিছালেন, এরপর আপনি দ্বিতীয়টা দিলেন, জাস্ট দেখানোর জন্য আর কি, এটা পুরোটা খোলা শর্ত না। এরপরে আপনি তৃতীয়টা দিলেন, এটা আর কি সবার চেয়ে ছোটো। আসলে এইরকম ছোটো করার দরকার হয় না, মোটামুটি সমান করে দিবেন, মানে এমন ছোটো যাতে না হয় যে তার বডি পায় না, বডিকে যেরকম করে পায় এরকম করে আপনি, জি, কি নেই, হ্যাঁ না, প্রথমটা পা ডাকবে না, আর যদি ঢাকেও কোনো সমস্যা নেই। মোট কথা তিনটা হবে, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। তো এটাকে তিনটা কাপড় বলা হয়েছে, ওই যখন আমরা ওই একটাকে জামা ধরি তখন তো ওইটাকে উপরের অংশ হিসাবে আলাদা করতে হয় এবং ওই কাপড়টা ছোটো করতে হয়। তো যাই হোক, এরপরেও যদি থাকে ছোটো হয়ে যাবে, তো এইভাবে করে আপনি এক সাইড গোটালেন, তারপরে আরেক সাইড গুটিয়ে থাকে মুড়াইয়ে দিলেন, এরকম করে মুড়াইয়ে দিলেন। দেওয়ার পরে প্রথমটা হয়ে গেল, তার উপরে আপনি দ্বিতীয়টা দেন, তার উপরে আপনি তৃতীয়টা, এইভাবে করে মুড়াইয়ে দেন, এবং এরপরে আপনি সবগুলো একসাথে করে, কিন্তু কাপড় যদি প্রথমটা ছোটো হয় যেমন আমাদের এখানে আসে, তাই না, তাইলে পরে আপনি এটাকে একটা গিরা দিয়ে দিবেন এখানে এবং ওখানে দিবেন আরেকটা, আর এরপরে পুরাটা দেওয়ার পরে দ্বিতীয়টা যেমন দিলেন, এরপরে দেন তৃতীয়টা, চূড়ান্ত হয়ে গেল, এক দুই তিন, তিনটা কাপড়, এটা আর কি হওয়ার কথা সবচেয়ে বড়। তারপরে এইভাবে করে আপনি কাপড়টা মুড়িয়ে নেন, ওনার মাথার উপরের যেটা অংশটা মুড়িয়ে নিয়ে, মানে এরপরে একটা পেস্ট দিয়ে বেঁধে ফেলেন, যেমন রশি আছে আমাদের এখানে বাঁধেন, বাঁধা তো আমাদের আলহামদুলিল্লাহ অভ্যাস আছে। এই গিরা দেওয়াটা যেমন মাথার দিকে হবে ঠিক পায়ের দিকেও হবে, এইভাবে করে আপনি মুড়ে নেবেন, যত বেশি শক্ত হবে, সূক্ষ্ম হবে, নিপুণ হবে। তো এইভাবে করে মুড়ে নিয়ে তারপরে একটু বেশি পেঁচাবেন, এরপরে আপনি এই ধরনের একটা রশি দিয়ে বেঁধে ফেলেন। এই জায়গাতে আসে, জি, হ্যাঁ, এইভাবে করে একটা বাঁধেন। জি, এই ব্যাপারে পরিষ্কার কিছু আমার মনে পড়ছে না হাদিস থেকে। তো চেহারাটা কমপক্ষে, চেহারাটা যেহেতু কিবলার দিকে দেওয়ার কথা আসছে, জি, জি, কি না, মোট বন্ধনীগুলো হলো এখানে, এরপরে এখানে আরেকটা দিয়ে দিন এটা ভালো করে ধরে রাখার জন্যে, সমস্যা নেই। তো মোট কথা আমরা যেটা বলছিলাম, সংখ্যা হবে হয় তিনটা, না হলে পাঁচটা, নয় সাতটা, অথবা বেজুর সংখ্যায়। এইভাবে করে আমরা যখন লাশ বেঁধে ফেললাম, তাহলে পরে আমাদের আলহামদুলিল্লাহ কাফন এবং দাফনের কাজ শেষ হয়ে গেল। এই আর কি আমাদের যা দেখানোর আজকে ছিল, আমরা এই পর্যন্ত আপনাদের সামনে আমাদের এই মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত এবং মুমূর্ষু অবস্থায় যিনি উপনীত হয়েছেন তার সাথে সম্পৃক্ত এবং তার লাশ কাফন দাফন করার কাজগুলো উপস্থাপন করলাম।